আজকে বিজয়া দশমী, সেই বিজয়া দশমীতে ফুলস্থলের মাধ্যমে পরিবেশনের মাধ্যমে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। এবং প্রতিবারের ন্যায় এবারও করিমগঞ্জে বিশেষ করে আমরা দেখতে পাই সবসময় যে প্রতিমা নিরঞ্জন হয় যখন, তখন একটা পরিবেশ একটা সৃষ্টি হয় এবং সেখানে সবাই সেখানে সামিল হন। সেই সময় আমরা দাঁড়িয়ে আছি বিশেষ করে করিমগঞ্জের দশমী ঘাটে। আপনি এদিকে দেখতে পারবেন যে বাংলাদেশের প্রতিমা নিরঞ্জন হচ্ছিল বাংলাদেশে একটু আগে, এবং এখনও লাইট দেখা যাচ্ছে। সে এমন একটা পরিবেশ করিমগঞ্জের, অর্থাৎ ভারতবর্ষের প্রতিমা একদিকে নিরঞ্জন করা হচ্ছে, একদিকে নিরঞ্জন করা হচ্ছে বাংলাদেশের প্রতিমা। এইরকম মনোরম দৃশ্য হয়তোবা আসামের কোনো জায়গায় আর নেই, ভারতবর্ষে বিরল এরকম দৃশ্য। তাই আজকে আমরা সরাসরি আমরা করিমগঞ্জের এখানে দর্শকরা, বিশেষ করে মার ভক্তরা, আমরা সবাই এখানে উপস্থিত সেই দৃশ্য দেখার জন্য। আমরা বিশেষ করে আজকে সেই দৃশ্য দেখার জন্য এবং করিমগঞ্জের এই প্রতিমা নিরঞ্জনের এই পরিবেশ দেখার জন্য আমরা সবাই এখানে উপস্থিত। আমি কমলাক্ষ দেবরকৃষ্ট, ডিএ নিউজ প্লাস।